শবে বরাত এটি একটি ফার্সি শব্দ। এর আরবি হল লাইলাতুল বারাআত। লাইলা শব্দের অর্থ রাত এবং বারাআ শব্দের অর্থ মুক্তি বা ক্ষমা, অর্থাৎ ক্ষমার রজনী। হাদিসের ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুল নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। 14ই শাবানের রাতকে বলা হয় শবে বরাত বা লাইলাতুল নিসফে মিন শাবান। তো এই লাইলাতুল নিসফে মিন শাবান আমাদের সামনে সমাগত। আমরা এই লাইলাতুল নিসফে মিন শাবানে বা শবে বরাতে কি করব, আমাদের কাজ কি, আমাদের আমল কি, আমরা কি আমল করব, তো এই ব্যাপারে আমি খুবই সংক্ষিপ্তভাবে কিছু উপস্থাপনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শবে বরাতে আমাদের করণীয় কি তা বলার পূর্বে আমাদের কিছু কথা জেনে রাখা দরকার। তা হলো এই শবে বরাতের ব্যাপারে যতগুলো হাদিস আছে তার মধ্যে উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য একটা হাদিস আছে, সেটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান ফায়াগফিরু লিজামিই খলকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফে মিন শাবানে তার মাখলুককে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, অর্থাৎ তার সমস্ত সৃষ্টি জীবকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, দুই শ্রেণীর লোকদেরকে তিনি ক্ষমা করেন না, তারা হলো যারা শিরিক করে আর যারা যাদের মধ্যে হিংসা রয়েছে, যারা হিংসা করে, বিদ্বেষ করে, বিদ্বেষ লালন করে। এই দুই শ্রেণীর লোক ব্যতীত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই হাদিস থেকে আমরা একটা বিষয় সুস্পষ্টভাবে বুঝতে পারি, তা হলো এই লাইলাতুল নিসফে মিন শাবান বা শবে বরাত এই রাতটা হলো সাধারণ ক্ষমার রজনী। আল্লাহ রব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রজনীতে। এই রজনী বা এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রাত, এটা আমরা বলতে পারি, বুঝতে পারি। তবে এই রাতকে কেন্দ্র করে আরও যত ঘটনা, আরও যত কাহিনী, আরও যত কিছু উল্লেখ আছে সেগুলো এরকম সুস্পষ্ট এবং দালিলিক প্রমাণের ভিত্তিতে বলা যায় না। তার মধ্যে অনেকগুলো উল্লেখ করা যায়। একটা হলো অনেকে বলে থাকে বা লেখালেখি করে থাকে যে এই শবে বরাতে কুরআন নাজিল হয়েছিল, আসলে বাস্তবতা সে কথা বলে না, কুরআন হাদিসের মধ্যে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। অনেকে সূরা দুখান থেকে দলিল দিয়ে থাকেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সূরা দুখানে এই আয়াতগুলো আছে প্রথম দিকে, যে আয়াতের মধ্যে বলা হয়েছে কুরআনুল করিম, এই কুরআনুল করিম নাজিল হয়েছিল একটি মুবারক রাতে। তো এই আয়াতের ব্যাখ্যায় অনেকে লিখে থাকেন যে এই মুবারক রাতটা হলো শবে বরাত। আসলে এটা নিজেদের মন গড়া একটা ব্যাখ্যা। মন গড়া ব্যাখ্যা এজন্য বললাম কারণ এই আয়াতের ব্যাখ্যা কুরআনুল করিমের মধ্যেই আছে। সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন এই মুবারক রাতটা হলো লাইলাতুল কদর, অর্থাৎ রমজানের শেষ দশকে যে লাইলাতুল কদর রয়েছে সেই লাইলাতুল কদরেই কোরআন নাজিল হয়েছিল, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত। অতএব শবে বরাতে কোরআন নাজিল হয়েছিল এ কথাটা একেবারেই সঠিক নয়। এরকম আরও অনেক বেঠিক কথা, অনেক বেঠিক কাহিনী এই শবে বরাতকে কেন্দ্র করে প্রচলিত আছে। তার মধ্যে শবে বরাতের অনেক বেশি ফজিলত এবং অনেক অনেক আমলের কথা পাওয়া যায়, যেগুলো কোরআন হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। যেমন উল্লেখযোগ্য একটা হলো শবে বরাতের রাতে গোসল করা। শবে বরাতের রাতে গোসল করলে নাকি গোসলের প্রতি ফোঁটা পানির সাথে গোনা ঝরে পড়ে যায়। এ কথাগুলো অনেকে বলে থাকে, অনেকে ওয়াজ করার সময় বলে থাকে, অনেকে কিতাবাদিতে লিখে থাকে, তবে এই কথাগুলো কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়। কোরআন হাদিসে এরকম গোসলের কোনো ফজিলত নেই যে শবে বরাতের রাতে গোসল করলে এরকম এরকম ফজিলত আছে, গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ ঝরে পড়ে যাবে, এরকম কিছু নেই। অর্থাৎ শবে বরাতের রাতের গোসলের যে ফজিলত আছে সেটাও মন গড়া। এরপরে শবে বরাতের রাতে 12 রাকাত নামাজের একটা নিয়ম বা 100 রাকাত নামাজের একটা নিয়ম, সেই নামাজ আবার কোন সূরা দিয়ে পড়তে হবে, এই যে বিশেষ কিছু নিয়ম, এগুলো কোরআন হাদিস থেকে সাব্যস্ত হয় না, কোরআন হাদিস থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এগুলো মন গড়া কিছু নিয়ম কানুনের উপর ভিত্তি করে তৈরি করা। সেই সাথে আরও একটা বিষয় প্রচলিত আছে, তা হলো শবে বরাতে হালুয়া রুটির আয়োজন করা। অনেকে বলে থাকে শবে বরাতে হালুয়া রুটির আয়োজন করা এটা সুন্নত। বাস্তবতা হলো সুন্নতের মধ্যে এরকম হালুয়া রুটির আয়োজন করার কোনো বিধান নেই।
এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। অথচ আমাদের সমাজে বেশ প্রচলিত হয়ে গেছে শবে বরাতের রাতের বিশেষ খাবার দাবারের আয়োজন করা, হালুয়া রুটি বা গোস্ত রুটির আয়োজন করা, পিঠাপুলির উৎসব করা ইত্যাদি আনুষাঙ্গিক আরও অনেক আনুষ্ঠানিকতা আছে যেগুলো কোরআন হাদিস থেকে সাব্যস্ত নয়। কোরআন হাদিসের মধ্যে যার কোনো প্রমাণ নেই, সাহাবায়ে কেরামের আমলের মধ্যেও এরকম কোনো দৃষ্টান্ত নেই। এগুলো আমাদের মন গড়া কিছু কালচার। এই মন গড়া কিছু কৃষ্টি কালচার, কিছু আনুষ্ঠানিকতা, শবে বরাতে আমরা যেটা করে থাকি, এটা নিতান্তই আমাদের মন গড়া কিছু পদ্ধতি। এই মন গড়া পদ্ধতি যদি আমি এবাদতের নিয়তে করে থাকি, ফজিলতের অন্তর্ভুক্ত এরকমটা মনে করে যদি করে থাকি, অথবা এটা করতে হবে মুসলিম বিশ্বে এরকম করে এসেছে, সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে, এরকমটাও যদি মনে করি তাহলে সেটা বেদাত হবে, আর এই বেদাত করা যাবে না। এই বেদাত থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। এরকম আনুষাঙ্গিক আরও অনেক কিছু আছে যেগুলো স্বল্প সময়ের মধ্যে উল্লেখ করা সম্ভব না। তো শেষ করার পূর্বে যে বিষয়টা বলে যেতে চাই তা হলো, এই শবে বরাতে আমাদের করণীয় কী, আমরা এ রাতে করবোটা কী। এ বিষয়টা সুস্পষ্টভাবে বলছি, শবে বরাত যেহেতু ক্ষমার রজনী, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। এটা আমাদের সাধারণ বিবেকেই বোঝা যায়, সাধারণ বিবেচনায় আমরা বুঝতে পারি এটা যেহেতু ক্ষমার রজনী, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমরা আল্লাহর কাছে মাফ চাইব। আমাদের মধ্যে যদি বিন্দুমাত্র শিরিক থেকে থাকে তার জন্য আমরা তাওবা করব। আমাদের মধ্যে যে হিংসা আছে, যে বিদ্বেষ আছে, যে বিদ্বেষ আমরা অন্তরে লালন করে থাকি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, তার জন্য অনুতপ্ত হব, তার জন্য তাওবা করব। এটা হলো আমাদের প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য বা আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করার জন্য আমরা বিশেষ কিছু নফল ইবাদত করতে পারি, অর্থাৎ নফলের নিয়ত করে নামাজ পড়তে পারি, নফলের নিয়ত করে কিছু জিকির আজগার তেলাওয়াত ইত্যাদি তাসবিহ করতে পারি। এটা আমাদের ব্যক্তিগত আমল। আমরা যে এত রাকাত নামাজ পড়ব বা এতগুলো জিকির আদায় করব, বা রাত 10টা পর্যন্ত বা রাত 2টা পর্যন্ত আমরা ইবাদত করব, বিষয়টা এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আমি চাইলে এশার নামাজের পরে কিছু নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে একটু কান্নাকাটি করলাম, এরপরে ঘুমিয়ে গেলাম, এটাও করতে পারি। অথবা কেউ যদি মাগরিবের নামাজের পরে বা এশার নামাজের পরে কিছু তাসবি তাহলিল করে, দোয়া মোনাজাত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, তাও করতে পারে, কোনো সমস্যা নেই। কেউ যদি চায় আল্লাহর কাছে তাওবা করবে, ইস্তেগফার করবে, দোয়া মোনাজাত করবে, সেটা তার একান্ত ব্যক্তিগত ইচ্ছা, একান্ত ব্যক্তিগত ইবাদত। সে চাইলে মাগরিবের পরে করতে পারে, সে চাইলে এশার পরেও করতে পারে, অথবা সে চাইলে এশার পরে ঘুমিয়ে শেষ রাতে উঠে ফজরের নামাজের সময়, ফজরের নামাজের পূর্বে তাহাজ্জুদের নামাজ পড়ে সেখানে কান্নাকাটি করে, দোয়া মোনাজাত করে, তাও করতে পারে, এটা তার ব্যক্তিগত আমল। এই রাতেই আপনাকে জেগে থাকতে হবে বা মাগরিবের পরে বা এশার পরে এত রাকাত নামাজ পড়তে হবে, এই এই নিয়মে পড়তে হবে, এরকম কোনো নিয়ম নেই, এরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এটা নফল ইবাদতের রাত। আমি চাইলে সারা রাত ইবাদত করতে পারি, আবার চাইলে আমি মাগরিব এশা পড়ে দোয়া মোনাজাত করে ঘুমিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। আশা করি আমি বিষয়টা ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের নির্মাণ কাজ শুরু করেছি। এটা আমার নিজস্ব, আমার মহল্লার মসজিদ। এই মসজিদের দায়িত্বে আছি আমরা, আমার বাপ চাচারা দাদারা নানারা আমার পাশে উপস্থিত আছে। দীর্ঘদিন যাবত এই মসজিদের মুসল্লিরা দুর্বিষহ অবস্থায় ছিল, উপরে টিনের চাল ছিল যেখান থেকে পানি পড়তো, এবং মসজিদের সংকুলান হচ্ছিল না জায়গায়, যে কারণে আমরা মসজিদটা একটু সম্প্রসারণ করার নিয়ত করেছি, পুনর্নির্মাণ কাজ শুরু করেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে। আমাদের মসজিদের যে পরিমাণ তহবিল আছে এটা দিয়ে কাজ সম্পন্ন করা সম্ভব নয়, তারপরে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার বান্দাদের মাধ্যমে অবশ্যই আমাদের কাজ সম্পন্ন করার তৌফিক দিবেন। সেই লক্ষ্যে আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি আমাদের মসজিদ কমিটির সদস্যরা, মুরব্বীরা দেখতে পাচ্ছেন উপস্থিত আছে। আমাদের লোকেশন হলো গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে হাজারি ফকির বাড়ি জামে মসজিদ নামে আমাদের মসজিদটি পরিচিত। আপনারা যদি কেউ সরেজমিন দেখতে চান, আমাদের সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে আপনারা করপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড বনগ্রামে
হাজারি ফকির বাড়ি জামে মসজিদ বললে যে কেউ দেখিয়ে দেবে, এখানে আপনারা আসতে পারেন, ভিজিট করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেই সাথে আপনারা যারা আমার বক্তব্য শুনে থাকেন, আমাকে ভালোবাসেন, আপনাদের কাছে অনুরোধ করছি, মসজিদ নির্মাণ কাজ, সদকায়ে জারিয়ার কাজ আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আপনারা চাইলে এক বস্তা সিমেন্ট অর্থাৎ 500 টাকা দিয়েও এক বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দিতে পারেন। সামর্থ্যবান ব্যক্তিরা এর চেয়ে বেশি দিতে পারেন, 1000 ইট কিনে দিতে পারেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের কাছে আহ্বান থাকলো, আল্লাহর ঘর মসজিদ সদকায়ে জারিয়ার কাজ, মৃত পিতামাতার নামে, আত্মীয় স্বজন ভাই বোনের নামে যদি সদকায়ে জারিয়া করেন, এই মসজিদ এই জমিনে যতদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে, যতদিন পর্যন্ত এই মসজিদ ইবাদত বন্দেগী হবে, তার অংশ অবশ্যই আপনারা পাবেন, যেহেতু নির্মাণ কাজে আপনারা অংশগ্রহণ করছেন। এজন্য আপনাদের কাছে উদারতর আহ্বান থাকছে, আমাদের এলাকার যারা আছে যে যেমন পারছে সে সমান দিচ্ছে, অধিকাংশ মানুষ দরিদ্র, সে কারণে আমরা সম্পূর্ণ ব্যবস্থা করতে পারিনি, তাই আপনাদের কাছে উদারতর আহ্বান করছি এই সৎকার জারিয়ার কাজে আপনারাও যে যতটুকু পারেন শরিক থাকার চেষ্টা করবেন। স্ক্রিনে আমাদের বিকাশ নাম্বার, রকেট নগদ নাম্বার দিয়ে দিচ্ছি, 01799380221, এই বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন এবং এই নাম্বারটি আমার কাছে থাকবে। আপনারা যে কোনো সময় ফোন করে আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনারা তারপরে সহযোগিতা পাঠাতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আমাদের মসজিদের, আপনারা যে কোনো মাধ্যমে আমাদের কাছে সহযোগিতা পাঠাতে পারেন। আপনাদের কাছে উদারতর আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।